সুপ্রিয় শিক্ষার্থীরা, উই আর ব্যাক উইথ নিউ লেসন। সবাইকে জব স্কুলের এই আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো যে একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমরা সব সময় শুনে থাকি। আমার স্টুডেন্টরা আমাকে অনেকবার এই প্রশ্নটি করেছে এবং অনেকবারই আমাকে উত্তর দিতে হয়েছে। ইভেন আমরা প্রায় প্রতিদিন এ ধরনের মেসেজ পেয়ে থাকি, ভাইয়া আমার রুটিনটা কেমন হবে বা আমি কত ঘন্টা পড়াশোনা করলে আমার চান্স হবে। এই যে প্রশ্নটা, আসলে এই প্রশ্নের অ্যান্সারটা কী হওয়া উচিত সেটা নিয়ে আমরা ভেবেছি এবং আলটিমেটলি আমরা যে সিদ্ধান্তটা এসেছি সেটা হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতা কিংবা অনেক স্টুডেন্টের জীবন থেকে না অভিজ্ঞতা থেকে আমরা আজকের কথাগুলো বলবো। সেটা হচ্ছে, দেখেন, কোনো স্টুডেন্টের একটা টপিক আয়ত্ত করতে তার এক ঘন্টা লাগছে, আবার আরেকটা স্টুডেন্ট ওই স্টুডেন্ট তার মতো আরেকজন স্টুডেন্ট তার ওইটা আয়ত্ত করতে 2 ঘন্টা লাগছে, আবার কারো লাগছে 5 ঘন্টা। তো এই যে একটা ব্যাপার, দেখেন, আপনার যদি 1 ঘন্টায় হয়ে যায়, 1 ঘন্টায় একটা জিনিস আয়ত্ত হয়ে যায়, তাহলে আপনি কেন 5 ঘন্টা পড়বেন? হ্যাঁ, আবার কারো যদি 5 ঘন্টা লাগে, সেই যদি 1 ঘন্টা পড়ে, তার কি হবে? হবে না। সুতরাং আমরা যেটা বলবো যে, দেখেন, আপনার একটা জিনিস আয়ত্ত করতে যতক্ষণ লাগে আপনার ততক্ষণই পড়তে হবে। কেউ যদি বলে দেয় যে ভাই আপনি 2 ঘন্টা পড়লে আপনার চান্স হবে, এটা কিন্তু ঠিক না। কেউ যদি বলে 3 ঘন্টা পড়লে চান্স হবে, এটাও ঠিক না, কারণ এটা কোনো তাবিজ না যেটা গলায় লাগালেই ঠিকঠাক হয়ে যাবে। আপনাকে ততটুকুই পড়তে হবে, ততক্ষণই পড়তে হবে যতক্ষণ পড়লে আপনার জিনিসটা আয়ত্ত হয়। আপনি যখন জিনিসগুলো ঠিক খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তখন আপনার চান্স এমনিতেই হবে। সুতরাং 8 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা কোনোটাই ঠিক না। যতক্ষণ আপনার আয়ত্ত করতে লাগছে, যতক্ষণ ভালোভাবে বুঝতে লাগছে, ততক্ষণই আপনাকে পড়তে হবে। সেটা 5 ঘন্টা হতে পারে, সেটা 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, হতে পারে। আপনি অনেক গল্প হয়তো শুনে থাকেন যে ও সারাদিন খেলাধুলা করে, ঘুমায়, হ্যাঁ, পরে আড্ডা দেয়, তারপরে ও পরীক্ষায় ফার্স্ট হয়, ও সেকেন্ড হয়। কেন হয়? কারণ তা সে অল্প পরেই তা সে পারছে। আবার কেউ 2 ঘন্টা পরে পারছে না, মানে 2 ঘন্টা পড়ার পর তার কোনোই আন্ডারস্ট্যান্ডিং হয়নি, কোনোই রিয়েলাইজেশন আসে, তাহলে তাকে আর অনেক বেশি পড়তে হবে। সুতরাং এইটা হচ্ছে যে আপনি কত ঘন্টা পড়বেন সেটা আপনার উপর নির্ভর করছে এবং রুটিনটা কেমন হবে সেটা আপনি গুরুত্ব দিবেন। যেমন ধরেন, কিছু জিনিস আছে যেটা আপনি, হ্যাঁ, না পড়লেও সারা জীবন পারবেন। হ্যাঁ, যে আপনি কখন শিখেছেন, পরে ইংরেজি আলফাবেট শিখেছেন, এগুলো কিন্তু আপনি কখনোই ভুলবেন না। তো আপনার এই যে ভার্সিটি ভর্তির প্রিপারেশন, এখানে অনেক ব্যাপার আছে যেগুলো আপনি কখনোই ভুলবেন না। তো ওই জিনিসগুলো বাদ দিয়ে যে জিনিসগুলো আপনি কম পারেন ওই জিনিসগুলো দাগিয়ে রাখবেন, লাল কালি দিয়ে কিংবা অন্য কোনো মার্কিং পেন দিয়ে দাগিয়ে রাখবেন। তারপর আপনি ওই জিনিসগুলো রিভাইজ দিবেন, আর যে জিনিসগুলো এখনও পড়া হয়নি কিন্তু গুরুত্বপূর্ণ ওইগুলো পড়বেন। এবং রুটিনটা হবে আপনার যত ঘন্টা সময় লাগে, এখন যে আপনি ধরেন 10 ঘন্টা পরে একটা রুটিন করলেন যে আপনার মনে হচ্ছে 10 ঘন্টা করে পড়লে আমার একটা ভালো প্রস্তুতি হবে। তো এই 10 ঘন্টার মধ্যে আপনি যেটা করবেন, ইংরেজির যদি আপনার প্রস্তুতি খারাপ থাকে তাহলে আপনি ইংরেজিতে সময়টা বেশি দেবেন, বাংলায় যদি খারাপ থাকে বাংলায় বেশি সময় দেবেন। তো এরকম, সুতরাং রুটিনটা আপনি নিজের মতো করেন। ভাই, আপনি নিজের সম্পর্কে ভালো জানেন। আমি যদি আপনাকে একটা পরামর্শ দেই যে তুমি বাংলা 5 ঘন্টা পড়ো, ইংরেজি 2 ঘন্টা পড়ো, সেটা কিন্তু আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে, কিন্তু আপনি যদি নিজের মতো করে রুটিনটা করে ফেলেন সেটা কিন্তু ভালো হবে, কারণ আমার চাইতে নিজের সম্পর্কে আপনি বেশি জানেন। সুতরাং বলবো যে কত ঘন্টা পড়া দরকার, এটার অ্যান্সারটা আপনার নিজের মধ্যেই আছে। আপনি সেটাকে বুঝতে চেষ্টা করেন এবং ওই অনুসারে পড়াশোনা করেন, আশা করি তাহলে আপনি চান্স পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আমরা অনেক অনেক লেসন নিয়ে হাজির হব। সবাইকে সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারা উপকৃত হয় দেখে। এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে দেন, আমরা সেটা অ্যান্সার দেবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।